রয়েছে এই মুহূর্তে টালা পার্ক প্রত্যয় এবং একটা টানটান উত্তেজনার প্রচেষ্টা, টানটান উত্তেজনার প্রচেষ্টা সবকিছু শেষে এই পুরস্কার সারা বছর ধরে আপনারা প্রচুর খাচ্ছে এবং তারপরে কিন্তু এই পুরস্কার প্রাপ্তি কেমন লাগছে? পুরস্কার পেতে তো সকলেরই ভালো প্লাস আমরা এই যে দীর্ঘদিন হয়েছে প্রায় 4 মাসের উপর আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি সকল সদস্য সদস্যরা এবং এলাকার সকল মানে পল্লীবাসী, তার বিনিময়ে আমরা যে আজ এটা পেয়েছি সত্যিই ভালো লাগছে। এবং আমি আমাদের তরফ থেকে ইম্প্যাক্ট শারদ সম্মান যারা দিচ্ছেন তাদের সকলকে আমি তালাপাড় প্রত্যেক থেকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা। আগামী বছরের জন্য কিভাবে এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, মানে পুরস্কার, একটা পুরস্কার যখন কেউ পায় বা সেইভাবে আমরা যখন পাই, ইতিহাস দেখলে বোঝা যায় যে আমরা গতবারও পেয়েছিলাম ইম্প্যাক্টের পুরস্কার, এবছরও আবার নির্বাচিত হয়েছি, পুরস্কৃত হয়েছি। তো প্রত্যেকবার পুরস্কার পাওয়ার সাথে সাথে একটা দায়িত্ব বেড়ে যায়, তো সেই ব্যাপারটা আমাদের মাথায় সবসময় থাকে। আমরা যখন একবার একটা পুরস্কার গ্রহণ করি, সঙ্গে সঙ্গে আমরা মাথায় নিয়ে নিই যে পরবর্তী ক্ষেত্রে এই পুরস্কারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জিনিসটা, সেই চিন্তাভাবনাটাকে আমরা বলতে পারেন যে একটা পুজো শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী পুজোর জন্য আমাদের চিন্তাভাবনা কাজকর্ম প্রসেস চালু হয়ে যায়। তো সেইভাবেই আমরা এগোচ্ছি, এবারেও আশা করছি পরের বছরও আমরা এই মঞ্চে এসে উপস্থিত হতে পারবো, একইভাবে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুলতে পারবো। এবং শুধুমাত্র এই বছর যেভাবে রয়েছেন সেই জায়গা থেকে আরও অনেকটা উপরে উঠে আসতে পারবেন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।